এরপরে যেটা স্টার্ট করছি, আগের দিন মোটামুটি 4টে মতো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়েছিল। তো এরপরে 5 নম্বর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে রুল নাম্বার 5 থেকে স্টার্ট করছি। রুল নাম্বার 5টা কী বলছে, আমি একটা করে রুল বলবো আর তার রেসপেক্টিভ একটা করে অঙ্কও বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে, রুলটা হচ্ছে যে ইফ আমার 1/, অ্যাকচুয়ালি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা কী ফর্মে আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা ফর্মে আছে MDX প্লাস NDY টাইপের। তাহলে 1/ এম মাইনাস এন ডেল এম, তাহলে প্রথমে দেখ এম দেওয়া আছে, সেজন্য এখানে এম দিয়ে স্টার্ট করছি, ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, ঠিক আছে। এইটা যদি কী হয়, ই যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, একটা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে, যদি এ ফাংশন অফ এক্স প্লাস ওয়াই হয় কার, সেটা হচ্ছে অফ MDX প্লাস NDY ইকুয়াল টু জিরো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি এইরকম করার ফলে যদি সেটা ফাংশন অফ এক্স প্লাস ওয়াই হয় তাহলে কি হবে, তার আইএফটা হবে কি, অফ দ্য ফর্ম কীরকম ফর্মে দাঁড়াবে, সেটা হচ্ছে ফাই অফ এক্স প্লাস ওয়াই ফর্ম্যাটে দাঁড়াবে, এটা ডেফিনেটলি। আচ্ছা, তো এইটা রেসপেক্টে, এটা একটা রুল বললাম, এই রুলটা রেসপেক্টে আমি একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। ডেফিনেটলি অঙ্কটা ওই এই এক্স প্লাস ওয়াই ফর্ম্যাটে হবে, এবং কেমনভাবে আমার এক্স্যাক্টলি ইয়েটা হবে, মানে কেমনভাবে আমার এক্স্যাক্টলি অঙ্কটা সলভ হবে সেই ব্যাপারটা আমি একটু আলোচনা করছি, একটু দেখবি ভালো করে। দেখ, লক্ষ্য কর, এক মিনিট, এটা এক্স্যাক্টলি অঙ্ক হচ্ছে রুল নাম্বার 5। দেখ, লক্ষ্য কর, ধর তোর কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা হচ্ছে লাইক, আমি একবার ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে বলছি যাতে বোঝা যায় আর কি ব্যাপারটা। সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2 dy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএক্স সমান 0, এইরকম ফর্ম্যাটে আছে। তো ডেফিনেটলি তুই যদি এটা নর্মালি সলভ করতে চাস হয়তো সলভ করা যেতে পারে। তো এইটার ক্ষেত্রে ডেফিনেটলি আমার এমটা কোনটা, এইটা এম, তাহলে দেয়ারফোর এম ইকুয়াল টু কত, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2, আর এন ইকুয়াল টু কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। এইটা হলো আমার এম আর এন, তাহলে এই ফর্ম্যাটটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে 1/ এম মাইনাস এন ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, ঠিক আছে। 1/ এম মাইনাস এন মানে কত, ডেফিনেটলি বুঝতে পারছিস যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্ম্যাটটা এরকম দাঁড়াবে। ডেল এম বাই ডেল ওয়াই মানে কত, এটা হচ্ছে আসবে 2y, আর এটা আসছে কত, 2x। তাহলে আমার কীরকম হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি দুই যদি থাকে এখানে, তাহলে ওয়াই মাইনাস এক্স, আর নিচেরটাতে ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা হচ্ছে আমার বাস্তবিক পরিস্থিতি। তো এইবার আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে এইটার রেসপেক্টে, এইটাই আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি আগে কী করবো, এটাকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করব, এবং ইন্টিগ্রেশন করলে আমার যেটা আসবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, বল, এইটাতে কোনো অসুবিধা আছে না। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6টা কেমন হবে, রুল নাম্বার 6টা বলছে যে ইফ, এই অঙ্কটা খুব মজার অঙ্ক, ইফ 1/ ওয়াই ক্যাপিটাল এন মাইনাস এক্স ক্যাপিটাল এম ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, যদি এরকম ফর্ম্যাটে থাকে, ঠিক আছে, এইটা যদি ইজে ফাংশন অফ কিসের, শুধুমাত্র এক্স ইন্টু ওয়াই এর ফাংশন হয়, ধরে নিচ্ছি সে ফাই অফ এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই এর ফাংশন, এক্স ইন্টু ওয়াই এর ফাংশন, তাহলে
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? আই এফটা হবে ই টু দি পাওয়ার কত হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ফাই অফ এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই, এইটা হবে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ফাই অফ এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই টাইপটা হবে আমার এরকম ধরনের। কার এটা আই এফ হবে? অফ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরো, ঠিক আছে। এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে আমার কীরকম? সেটা হচ্ছে লাইক এরকম ধরনের। তো এটার একটা এক্সাম্পল দেওয়া যাক, এটার এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন এই কথাটা বলছি। আচ্ছা দেখ, সেটা হচ্ছে যে লক্ষ্য করবি, আমি একটা এক্সাম্পল এখান থেকে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার কাছে অঙ্কটা এরকম ধরনের দেওয়া আছে, এই পাতায় হবে না, এই পাতায় করছি লাইক। সেটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এরকম ধরনের, ধর তোর দেওয়া আছে এক্সাম্পল নাম্বার টু, আজকের এক্সাম্পল নাম্বার টু। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর এটা, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিএক্স এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ডি ওয়াই সমান জিরো, ঠিক আছে। তো ডেফিনেটলি ডেফিনেটলি একটু ফোকাসের গণ্ডগোল হচ্ছে, এক মিনিট দেখ। তাহলে কী দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ওই রুল নাম্বার ফোর যেটা বলছিলাম, সিক্স যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই রকম টাইপের আমাকে বানাতে হবে। ওয়ান বাই ওয়াই এন মাইনাস এক্স এন ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, মানে আমি আগের দিন দেখ এই কথাটা কি বারবার আলোচনা করেছিলাম, যদি এই ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এই যে বিয়োগ ফলটা, মানে দ্যাট মিন্স আমার যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু যদি ডেল এন বাই ডেল এক্স এটা যদি হয়ে যায়, তাহলে তো এক্স্যাক্ট, তাহলে তো আমার কোনো অসুবিধাই থাকছে না। কিন্তু যদি এক্স্যাক্ট না হয়, এটা যদি না হয়, মানে নট ইকুয়াল টু যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ডিফারেন্সটা আমার কিন্তু বিরাট বড় কাজ দেবে। কেন কি? কারণ হচ্ছে এর আগে কখনো আমি ওয়ান বাই এম গুণ করব, কখনো আমি ওয়ান বাই এন গুণ করব, কখনো আমরা কি করব ওয়াই সরি এই এই যেটা বললাম ওয়াই এন মাইনাস এক্স এম এটা গুণ করব, দিয়ে গুণ করে দেখবো সেটা কার ফাংশন হচ্ছে। শুধুমাত্র এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমি করেছি সেটার ক্ষেত্রে আমার এমটা কত? এমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এনটা কত? সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফাইনালি গল্প। এবার দেখ, তাহলে এখানে আমরা কি করছি, সেটা হচ্ছে যে আমার ডেল এম বাই ডেল ওয়াই বার করি আগে, ডেল এম বাই ডেল ওয়াই, কারণ এটা কাজে লাগবে। ওয়াই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে? টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান, আর ডেল এন বাই ডেল এক্স কত হবে? সেটা হচ্ছে টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এইটা আমার দাঁড়াচ্ছে। এবার কী করবো দেখ, এবার নাও আমাকে বার করতে হবে ওয়ান বাই ওয়াই এন মাইনাস এক্স এম, এটা বার করতে হবে। কত আসছে? ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, ক্যালকুলেশানটা করতে হবে। ক্যালকুলেশানটা করলে আমি আর সময় নষ্ট করছি না, ক্যালকুলেশানটা করলে দাঁড়াবে, সেটা হচ্ছে দেখবি ক্যালকুলেশান করে এখান থেকে, সেটা হচ্ছে টু বাই মাইনাস টু বাই, আমি এখানে উদাহরণটা দিতে চাইছি মাইনাস টু বাই এক্স ওয়াই, এরকম টাইপের দাঁড়াবে। তার মানে ডেফিনেটলি এইটা আমার কী হবে? ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার কত দাঁড়াবে? এক একটা অনুযায়ী ইন্টিগ্রেশন ফাই অফ এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই, তার মানে কত হবে? সেটা হচ্ছে মাইনাস টু বাই এক্স ওয়াই তারপরে ডি অফ এক্স ওয়াই। দ্যাট মিন্স আমার কী দাঁড়াবে? ই টু দি পাওয়ার মাইনাস টু কমন নিয়ে ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমি কীভাবে বানাবো? সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু লগ অফ এক্স ওয়াই, ডেফিনেটলি এটা হবে কত? ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আমার হয়ে গেল আই এফটা। এবার আই এফ এইটা দিয়ে আমি কী করবো? পুরোটাকে মাল্টিপ্লাই করবো এবং ইন্টিগ্রেট করবো, ঠিক আছে। মাল্টিপ্লাইং এটাকে দিয়ে মাল্টিপ্লাই কর,
মাল্টিপ্লাই কর। মাল্টিপ্লাই করলে কত হবে সেটা হচ্ছে ডেফিনেটলি যে মাল্টিপ্লাই করলে আমার দাঁড়াবে, প্রথমটা যদি গুণ করিস তাহলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকছে। তারপরে কথা হবে এইটাতে যদি গুণ করিস একটা ওয়াই উপর নিচে আউট হয়ে যাচ্ছে, তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াই শুধুমাত্র, তারপর ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই স্কোয়ার, তারপরে কথা হবে ডিওয়াই, এটা সমান জিরো। তাহলে এইটাকে আমি কী করব, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে ডেফিনেটলি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমার কত হবে, ডেফিনেটলি এক্স কিউব বাই থ্রি হবে, এটার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি। আর এইটার ইন্টিগ্রেশন কী হবে, ওয়ান বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা যেটা আছে এটার ইন্টিগ্রেশন কত হবে, ওয়ান বাই মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে ওয়ান বাই মাইনাস এক্স স্কোয়ার মানে কত হবে, মাইনাস অফ কত হবে, মাইনাস অফ মানে প্লাস হয়ে যাবে, ওয়ান বাই কত হবে শুধুমাত্র এক্স, আর কিছু দাঁড়াবে না। তার সাথে তো ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে আছে, তাহলে ওয়ান বাই এক্স ওয়াই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা গেল প্লাস এখানের ইন্টিগ্রেশনে কত হবে, এইটাতে তো এক্স ইনভলভিং পদ আছে, তাহলে এটা জিরো হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে কী হবে, ওয়াই কিউব বাই থ্রি, তাহলে সমান সাম কনস্ট্যান্ট সি। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা বেরোলো এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তাহলে এটা গেল আমার রুল নাম্বার কী দিয়ে, সেটা হচ্ছে রুল নাম্বার সিক্স দিয়ে একটা অঙ্ক দেখালাম, রুল নাম্বার সিক্সের গল্প। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে রুল নাম্বার সেভেন দিয়ে। এই একই টাইপ কিন্তু আমরা শুধুমাত্র সামনে কী গুণ করছি সেইটা দিয়ে আমার গল্প, সামনেটা দিয়ে কী গুণ করছি, সামনেটা দিয়ে কী দিয়ে মাল্টিপ্লাই করছি, বক্তব্যটা হচ্ছে এইটা। আচ্ছা তো দেখ, লক্ষ্য কর, এরপরে যেটা আসছি নেক্সট অঙ্ক সেটা হচ্ছে রুল নাম্বার, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে রুল নাম্বার, এরপর একটা সেভেন। রুল নাম্বার সেভেনটা কী বলছে, সবকটা কি আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। রুল নাম্বার সেভেনটা বলছে যে যদি ইফ ওই প্রথমের ইয়ে পোর্শনটা সেম, ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স, এই পোর্শনটা সেম, সামনে কী গুণ করছি এটাই হচ্ছে বড় ম্যাটার করছে। তাহলে আগেরটার ক্ষেত্রে আমরা কী করেছিলাম, আগের অঙ্কটা যদি দেখিস তাহলে আগের অঙ্কটাতে রুল নাম্বারটা কী ছিল এইটাতে, সেটা হচ্ছে আমার ওয়ান বাই ওয়াই এন মাইনাস এক্স এম, এরকম দিয়ে গুণ করছি, দিয়ে তাহলে কার ফাংশন এটা। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে সামনে কী গুণ করছি, ওয়াই স্কোয়ার বাই এক্স এম প্লাস ওয়াই এন, এইটা দিয়ে যদি গুণ করি, এবং যদি এটা ই যে এটা ফাংশন অফ এক্স বাই ওয়াই এটার ফাংশন হয়, আমি ধরে নিচ্ছি সে ফাংশনটা হচ্ছে ফাই অফ এক্স বাই ওয়াই, যদি এরকম ধরনের হয় দেন আমার তার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত, ফাই অফ এক্স বাই ওয়াই, আর কত হবে ডি অফ এক্স বাই ওয়াই। সিম্পল জিনিস, একবারে সিম্পল জিনিস মাথায় রাখতে হবে, এইটা হবে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কার অফ ওই ফাংশনটা, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেম, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান জিরো, এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এটা। খুব সহজভাবে করা যাবে এবং আমি দেখেও দিচ্ছি যে কতটা সহজভাবে করা যাবে। পরিষ্কার কথা হচ্ছে এই জিনিসটার ক্যালকুলেশনটা কিন্তু আমার লাগবে, এই জিনিসটার ক্যালকুলেশনটা আমার লাগবে, এই জিনিসটা কত হচ্ছে তার উপর ডিপেন্ড করছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে বা তার গল্পটা কীরকম ধরনের হবে। যাই হোক, তো দেখা যাক, এরকম টাইপের একটা অঙ্ক আমরা করার চেষ্টা করছি, দেখবি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে এটা যেটা আসছি সেটা হচ্ছে রুল নাম্বার, এটা কত দিলাম, এটা রুল নাম্বার হচ্ছে সেভেন। আচ্ছা, রুল নাম্বার সেভেন দিয়ে লক্ষ্য কর, সেটা হচ্ছে রুল নাম্বার সেভেনটা দিয়ে আমি অঙ্কটা বানাচ্ছি, একবার দেখি। সেটা হচ্ছে ডেফিনেটলি আমার এক্সাম্পল নাম্বার থ্রি। আচ্ছা, এক্সাম্পল নাম্বার থ্রিটা দেখ, লক্ষ্য কর, দেওয়া আছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, ঠিক আছে, সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কত হবে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, ঠিক আছে। তো এইটার আমার দেওয়া আছে, ফাইনালি এটা দেওয়া আছে। এটার ক্ষেত্রে আমাকে করতে গেলে আমি কিন্তু এটা এইভাবে ইয়ে করতে পারবো না, টোটাল কিন্তু ডিএক্সগুলোকে এক কাছে করতে হবে, ডিওয়াইগুলোকে এক কাছে করতে হবে, তবেই কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। দেখা যাক কেমন করে করতে পারি। সেটা হচ্ছে ডিএক্সটাকে আমি এক কাছে করছি এখানে, তাহলে ডিএক্সটাকে যদি এক কাছে করি, আছে সবটাকে ভেঙে দিই, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স প্লাস কত, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
इंटू वाई डि वाई ठीक है। एबार तुई डि एक्सटा के एक काछे करले कत हबे एक्स जदि गुण करिस ताहले एक्स स्क्यूब प्लस एक्स वाई स्क्वायर प्लस वाई अफ डि एक्स और एक कत से हमें ये ओदि नहीं जा तेल कत है एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर वाई सरि प्लस वाई किूब माइनस एक्स डि वाई आशा कर बेपार आलोचना करार चेषा करटार एम डेफिनेटलि कत है एम टा हे कत कैलकुलेशन एक देखी कोसुविधा हम बोलि हमार भूल होते मे भी ठीक है प्लस वाई और एनटा कत हमारे इटा एक्स स्क्वायर वाई प्लस वाई किूब माइनस एक्स तेल प्रश्न हमारे कम जगह दाड़ी ये जगह दाड़ी एबार डेल एम बाय डेल वाई कर वाई रेसपेक्ट टेडी कर ले कथा टू एक्स वाई प्लस वन और डेल एन बाय डेल एक्स एट कथा एक्स हिसाब कर ले टू एक्स वाई एक्स हिसाब कर ले माइनस वन दाड़ा क्यों दाड़ा और এবার আমি ওপরে যেটা দেওয়া আছে সেইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি মানে কত ওয়াই স্কোয়ার তারপরে কত এক্স এম এক্স এম মানে এক্স ইন্টু এম মানে গোটাটাকে এক্স দিয়ে গুণ কর তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কত হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ঠিক আছে আর তারপরে কত হবে ওয়াই ইন্টু এন যদি এটাকে ওয়াই দিয়ে গুণ করিস তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ওয়াই তো ডেফিনেটলি এটা আর এটা কাটছে আর এইখানটা ডেল এই দুটোর বিয়োগফলটা কত হবে এই দুটোর বিয়োগফলটা দেখ ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এম বাই ডেল মানে দুই হবে শুধুমাত্র দুই হবে আর কেউ দাঁড়াবে না দেখা যাক এটা কেমন ধরনের ফাংশন দাঁড়ায় ফাংশন অফ এক্স বাই ওয়াই দাঁড়াচ্ছে কি না ফাংশন অফ এক্স বাই ওয়াই যদি দাঁড়ায় তাহলে তো আমার গল্পটা শেষ হয়ে যাবে তাই না ওয়াই স্কোয়ার আর এটা কত হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর এইখানটায় কত আসছে সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ব্যাপারটা কীরকম ধরনের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই রাখলাম আর কিছু করলাম না তারপরে হচ্ছে কত সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার টাইপটা আমার দাঁড়াচ্ছে এরকম ধরনের ঠিক আছে তাহলে এইটা কি ফাংশন অফ এক্স বাই ওয়াই টাইপের আছে ফাংশন অফ এটা কি এক্স বাই ওয়াই টাইপের আছে প্রশ্নটা এটা আচ্ছা দেখি এইখান থেকে যদি টোটালটা থেকে আমি যদি ওয়াই কমন নিই তাহলে ওয়াই কমন নিলে কেমন দাঁড়াবে সেটা হচ্ছে একটা ওয়াই তো ওপরে নিচে কেটে যাচ্ছে একটা ওয়াই থাকছে এখানে ওয়ান প্লাস এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তার ওয়াই তার স্কোয়ার দেখ লক্ষ্য কর লিনিয়ার ফরম্যাটে আগের দিন যেটা বলেছিলাম যে লিনিয়ার এই ফরম্যাটে আমি লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এই ফরম্যাটে আমরা যে কাজটা করেছিলাম সেটা দুটো ফর্ম ছিল একটা হচ্ছে কি সেটা হচ্ছে জানিস নিশ্চয়ই এইচএসও এখন ঢুকিয়েছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস সাম পিওয়াই সমান কিউ এটা একটা ফরম্যাট আর একটা ফরম্যাট ছিল কি ডিএক্স বাই ডিওয়াই প্লাস সাম পিএক্স সমান কিউ যেখানে কিনা আমার এইটার ক্ষেত্রে পি আর কিউ হচ্ছে কিসের ফাংশন ফাংশন অফ এক্স এটার ক্ষেত্রেও আমার ফাংশন অফ এক্স কিন্তু এইগুলোর এই এইটার ক্ষেত্রে আইএফটা কত হতো এটার ক্ষেত্রে আইএফটা কত হতো এটার ক্ষেত্রে আইএফটা হবে ই টু দি পাওয়ার এটা আইএফটা আমি ডাইরেক্ট লিখছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হতো আর এটার ক্ষেত্রে আইএফটা কত হতো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই হতো আমি আগেরটাতে বলেছি এবং যখন ইন্টিগ্রেশন করা হতো তখন আমরা কী বলা হতো সেটা হচ্ছে এই ফর্মুলাটা সবসময় অ্যাপ্লাই করতে হতো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু আইএফ সমান ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডি এক্স দিতাম যদি আমার এই ফরম্যাটটা হতো তাহলে ডি এক্স দিতাম প্লাস সাম কনস্ট্যান্ট সি আর যদি সেকেন্ড ফরম্যাটে হতো তাহলে কী হতো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টু আইএফ সমান ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিওয়াই প্লাস সি এই দুটো কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করতাম এইটা আগের দিন বলা হয়েছে তো আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে ধর কোনো একটা ইকুয়েশন আমার লিনিয়ার ফরম্যাটে নেই তাহলে আমার ইকুয়েশন পরিষ্কার কথা আমি যেটা লিখছি ইকুয়েশন রিডিউসেবল রিডিউসেবল টু লিনিয়ার ফর্ম টু লিনিয়ার ফর্ম লিনিয়ার ফর্মে নিয়ে গিয়ে কীভাবে কাজটা করব সেটার
एक नम्बर हमें एक टाइप बोलछी जेटा हे एक टाइप वन टाइप वन टाइप वन टा कि बोलछे सेटा हे जे एटा आमरा घोष चक्रवर्ती बोइते आमादेर डेफिनेटली आछे एबं ग्रेजुएशन लाइफे आमरा बारबार एटा अप्लाई करेछि सेटा हे बार्नोलीज बार्नोलीज इक्वेशन बार्नोलीज इक्वेशन टा आमार केमन थाकबे प्रथमत फर्मटा आमाके माथाय राखते हबे फर्मटा हच्छे आमार एरकम हबे फर्मटा एकटु लक्ष्य करबि फर्मटा हच्छे आमार एरकम टाइपेर हबे सेटा हच्छे डिवाई डिएक्स प्लस पी वाई समान किऊ एइटा उपरेटा छिलो तार साथे एकटा नतून जोग हबे सेटा हच्छे सामने किऊ वाई टू दि पावार एन एइ फर्मेटटा आमार थाकबे माने देख মানে আমরা যদি শুধুমাত্র ওয়াই টু দি পাওয়ার এনটা যদি বন্ধ থাকতো তার মানে আমরা এই ফরম্যাটে চলে যেতাম মানে আগের ফরম্যাটে মানে কিউটা ফাংশন অফ এক্স থাকলে এদিকে যদি আই এফ দিয়ে গুণ করে দিতিস আই এফটা তো আমার ফাংশন অফ এক্স আসছে ই টু দি পাওয়ার পি ইন্টিগ্রেশন পি ডিএক্স তাহলে ইন্টিগ্রেশন করাটা সহজ কিন্তু এটার ক্ষেত্রে তুই যদি ইনকেস বলিস যে স্যার আমি আই এফটাকে ডাইরেক্টলি লিখবো যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স বেশ ঠিক আছে লিখলি তারপরে কী করবি তো এটা দিয়ে গুণ করলি কিন্তু এখানে একটা তো ওয়াইয়ের ফাংশন থেকে থাকছে তাহলে তুই ইন্টিগ্রেশনটা করবি কী করে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা সম্ভব কারণ এদিকে তো কিউ ইন্টু আই এফ ইন্টু ডিএক্স অফ ডিএক্স আছে তাহলে করা সম্ভব না তাহলে সেইখানে সমস্যাটা আমার কিন্তু বিরাট বড় দেখা দেবে তাহলে সেই জন্য এর ক্ষেত্রে আমার কাজটা কী হবে সেটা হচ্ছে যেটা ডান দিকে থাকবে সবসময় কিউটাকে আমার ফাংশন অফ এক্সে নিয়ে যেতে হবে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে করে কিউটাকে ফাংশন অফ এক্স থাকে তাহলে আমি কী করতে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কী করবো পরিষ্কার কথা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি y টু দি পাওয়ার আগে থেকে ওয়ান একটা ওয়াই আছে তার মানে ওয়ান মাইনাস এন ইন্টু কিউ ঠিক আছে এইবার আমি কী করবো এই যে এইটা দাঁড়ালো এটাকে আমি একটা জেড ফের ধরে নেবো ঠিক আছে এই জিনিসটাকে আমি এই দিকটা যেটা আছে এইখানটা নয় কিন্তু এটা জেড ধরলে এইটা আসবে তাহলে তুই ধরে নে যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এটা সমান জেড ধরছি তাহলে ডেফিনেটলি এটা যদি ডিজেড বাই ডিএক্স করা হয় ডিজেড বাই ডিএক্স যদি করা হয় তাহলে আমার কী আসবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এন সামনে নামছে আর এটা থেকে একটা ওয়াই এন ওয়ান বাদ যাচ্ছে তাহলে ডিওয়াই ডিএক্স তার মানে বুঝতেই পারছিস এই ব্যাপারটা চলে আসছে তাহলে এইটা আমার ওয়ান বাই এন দিয়ে ভাগ করে দে তার মানে এটা কী ধরনের দাঁড়াবে এই ইকুয়েশনটা আমার কীরকম ধরনের রিডিউসটা কেমন ধরনের হবে আমি অঙ্ক দিয়ে ডেফিনেটলি বোঝাবো তাহলে অঙ্ক দিয়ে বোঝালে কীরকম ধরনের দাঁড়াবে আমার সেটা হচ্ছে এই জিনিসটা আমার দাঁড়াবে কেমন সেটা বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান মাইনাস এন তারপরে হবে কত ডিজেড বাই ডিএক্স প্লাস সাম পিজেড সমান হচ্ছে কিউ এই ফর্মেটে দাঁড়াবে এবার এইটা ওয়ান মাইনাস এন দিয়ে পুরোটাকে গুণ করে দে তাহলে কত হবে সেটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স প্লাস পিজেড আর একটা হচ্ছে ওয়ান মাইনাস এন সমান কিউ ইন্টু ওয়ান মাইনাস এন এটা দেখ কনস্ট্যান্ট কোয়ান্টিটি ওয়ান মাইনাস এনটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তাহলে আমার কোনো এটা নিয়ে অসুবিধা নেই তাহলে আমার এটা কিসের লিনিয়ার এলো এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা অবশ্যই আমার এলো লিনিয়ার ইন জেড দেখ এবার আমাদের কোনো সমস্যা হবে না এবার লিনিয়ার ইন জেড মানে এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু আমার হবে সেটা হচ্ছে আই এফ এবার আমি দেখ আমার কাছে কিন্তু ব্যাপারটা চলে এসেছে এই দিকটা কিউ ইন্টু ওয়ান মাইনাস এন মানে ফাংশন অফ এক্সই আছে ওয়ান মাইনাস এনটা কিন্তু আমার কোনো চাপ নেই তাহলে এটা কিন্তু আমার কী আসছে ফাংশন অফ এক্সই আসছে তার মানে এবার যদি আই এফটা আমি যদি এটা করি যে ই টু দি পাওয়ার কত সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পি ডিএক্স অ্যাকচুয়ালি পি হবে না এখানে কিন্তু পি ইন্টু ওয়ান মাইনাস এন হবে দেন এই ওয়ান মাইনাস এনটাকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজটা করতে হবে এইটা করতে হবে দিয়ে তারপরে তুই এবার কাজকর্ম কর অটোমেটিক্যালি এইটা আই এফ বেরোচ্ছে এই আই এফ দিয়ে গুণ কর তাহলে এর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হবে এর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিমিলারলি কত হবে জেড হবে ডেফিনেটলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত আছে জেড ইন্টু আই এফ মানে এই পুরোটা আই এফটা ইন্টু আই এফ আর একটা লিখছি না সমান ইন্টিগ্রেশন কিউ ইন্টু ওয়ান মাইনাস এন ইন্টু আই এফ আমি বোঝানোর সাথে বলছি এটা কোনো থিওরিটা মনে রাখার দরকার নেই আমি জাস্ট বোঝানোর সাথে বলছি প্লাস সাম কনস্ট্যান্ট সি তাহলে ফাইনালি এরকম ধরনের দাঁড়াবে আই এফটা এরকম ধরনের দাঁড়াবে এইটা হচ্ছে আমার কী ফর্ম এটা হচ্ছে আমার একটা ফর্ম ঠিক আছে এই ফর্মটাকে বলা হয় টাইপ ওয়ান এটা হচ্ছে বার্নোলিজ ইকুয়েশন এইটা হচ্ছে আমার টাইপ ওয়ান এটা হচ্ছে বার্নোলিজ ইকুয়েশন এবার আমি আসছি আমরা ইয়ের ক্ষেত্রে ঘোষ চক্রবর্তী বইতে একটা টাইপই আছে সেটা হচ্ছে বার্নোলিজ ইকুয়েশন আমি এখানে টোটাল চারটে টাইপ বলবো সেই চারটে টাইপের মধ্যে কিন্তু লিনিয়ার ইকুয়েশনটা পড়বেই পড়বে গ্যারান্টি মানে যে কোনো লিনিয়ার ইকুয়েশন এই চারটে টাইপের মধ্যে পড়বে
তার বাইরে লিনিয়ার ইকুয়েশন পড়বে না। আর লিনিয়ার ইকুয়েশনটা তোর কাছে ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, কারণ ডেফিনেটলি এটা সহজ এবং ডেফিনেটলি এটা দিয়ে তাড়াতাড়ি আনসার মেলানো যাবে। তাহলে লিনিয়ার ইকুয়েশনে আর একটা নেক্সট টাইপ, মানে দু নম্বর টাইপ যেটা আসছে, সেই দু নম্বর টাইপটাকে আমি একটু আলোচনা করছি, একটু লক্ষ্য করবি। দু নম্বর টাইপটা দেখ লিনিয়ার ইকুয়েশনের, লিনিয়ার ইকুয়েশনের টাইপ আমার এক একটা ছিল, টাইপ ওয়ান, এটা হচ্ছে টাইপ টু। টাইপ টু, টাইপ টু, টুটা কি বলছে দেখ। এবার ইকুয়েশনটা আসছে কীরকম ফরম্যাটে, সেটা হচ্ছে যে এফ ড্যাশ ওয়াই, আমি প্রত্যেকটা টাইপে ডেফিনেটলি আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেবো না তা নয়, প্রত্যেকটা টাইপেরই একটা করে এক্সাম্পল দেবো। তাহলে টাইপ টুটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এফ ড্যাশ ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু পি সমান কিউ, এরকম টাইপ। মানে এইখানটায় যা আছে তার ডেরিভেটিভ হচ্ছে এইখানটা, এই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। কী করছি সেটা হচ্ছে এইখানে যা থাকছে তার ডেরিভেটিভ হচ্ছে এইটা, এইটা হচ্ছে একটা টাইপ। যদি এই টাইপের থাকে তাহলে পরিষ্কার কথা হচ্ছে এইখানে যেটা আছে, মানে এফ অফ ওয়াই, এটাকে তুমি জেড ধরো, এটাকে তুমি জেড ধরো এফ অফ ওয়াই, তাহলে জেড ধরলে কী হবে, তুই ডেফিনেটলি এটাকে বলতে পারবি সেটা হচ্ছে ডি জেড বাই ডি এক্স, এটা মানে কত হবে এফ ড্যাশড ওয়াই আর তার সাথে ডিওয়াই বাই ডি এক্স হবে। তাহলে দেখ এই প্রথমটা চলে আসছে, মানে এইটাকে যদি জেড ধরি তাহলে এটা কী আসছে, এটা যদি জেড ধরি তাহলে প্রথমটা চলে আসছে, মানে আমার কাছে কিন্তু আবার ইজি হয়ে গেল এবং এটা লিনিয়ার ফরম্যাটে চলে আসছে। হয়তো তোরা অঙ্কটা এরকম ফরম্যাটে করেছিস, আমি টাইপটাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি আমাকে তো তাড়াতাড়ি করতে হবে। তাহলে ডেফিনেটলি এইখানটার দিকে তাকাবো যে এইখানটায় আমার কী আছে, এটা হচ্ছে এফ ওয়াই, এইখানটার ডেরিভেটিভ কি এটা বটে, যদি হয় তাহলে এটা কাজটা এরকমভাবে করবো। তাহলে আমরা এই ফরম্যাটটা কেমন দাঁড়াবে, সেটা হচ্ছে ডি জেড বাই ডি এক্স প্লাস সাম পি জেড, পি ইন্টু জেড ইন্টু কিউ সমান কিউ। তাহলে এটা আবার কিন্তু কিসের ফর্মে এলো, সেটা কিন্তু লিনিয়ার, এটা কিন্তু লিনিয়ার ইন জেড ফর্ম্যাটে এলো। ব্যাস হলো, এটা একটা গেল, এটা হচ্ছে টাইপ টু। নেক্সট আসছি সেটা হচ্ছে টাইপ থ্রি। প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক আমি এক্সাম্পল ডেফিনেটলি দেবো। টাইপ থ্রিটা কেমন ধরনের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এরকম যদি টাইপটা থাকে, সেটা হচ্ছে পি প্লাস কিউ এক্স ডিওয়াই ডিএক্স, পি প্লাস কিউ এক্স ডিওয়াই ডিএক্স সমান আর প্লাস কিউ ওয়াই, এইরকম ফরম্যাটে যদি থাকে, ঠিক আছে, যদি এরকম ফরম্যাটে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীরকমভাবে কাজটা করব। এবার কাজটা কীরকমভাবে হবে, এটা কিন্তু বার্নলিতে নেই, এটাকে বার্নলিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখানে পরিষ্কার কথা হচ্ছে পি কিউ এবং আর, কথাটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াইয়ের হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি, এর ডিগ্রিটা কত, ডিগ্রিটা হচ্ছে এন, ঠিক আছে। এবং কিউটা, কিউটা হচ্ছে এখানে পি আর আর, সরি পি এবং আর, কিউটা নয়, কিউয়ের রেস্ট্রিকশনস অন্য আছে, কিউটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন যার কিনা ডিগ্রিটা হচ্ছে কত, এম, ঠিক আছে। আচ্ছা তো এইটার ক্ষেত্রে আমরা কীরকমভাবে করব, পরিষ্কার কথা এইটার ক্ষেত্রে সবসময় ওয়াই সমান, হোমোজিনিটি থাকলে ওয়াই সমান ভিএক্স পুট করবি, এটা দেখবি লিনিয়ার ফরম্যাটে আসবে, আমি অঙ্ক দেখাচ্ছি একটা। হোমোজিনিয়াস থাকতে গেলে ওয়াই সমান ভিএক্স সবসময় পুট করতে হবে, ঠিক আছে, আসছি কীরকমভাবে করতে হবে। আর একটা নেক্সট আসছি, সেটা হচ্ছে কি, এটা তো সবাই জানে, সেটা হচ্ছে টাইপ নাম্বার, টাইপ নাম্বার, হয়তো এটা ঘোষ চক্রবর্তী বইয়েতেও আছে, টাইপ নাম্বার ফোর, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্পল কথা, সেটা হচ্ছে যে ওয়াই সমান, এটা পড়েওছিস, এক্স ইন্টু ফাই অফ স্মল পি প্লাস এফ অফ পি, যেখানে পি মানে কি, যেখানে পি মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এরকম যদি থাকে এটা পরের চ্যাপ্টারতেও অঙ্কটা এরকমভাবে পড়া যেতে পারে। এটার ক্ষেত্রে আমরা কি করব, পরিষ্কার কথা হচ্ছে যে এই ফাংশনটাকে ঝেড়ে ডেরিভেটিভ করবো, এই ফাংশনটাকে ঝেড়ে ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, ডেরিভেটিভ করলে আমি একটা অঙ্ক দেখাচ্ছি একটু পরে, ডেরিভেটিভ করলে এই দিকটা দাঁড়াবে ডিওয়াই ডিএক্স আসছে, ডিওয়াই ডিএক্স সমান একটা পি আসছে, আর ডান দিকটাও ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করলে এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে আমার পাবো, আমি অঙ্ক দেখালে বুঝতে পারবি আমি এরকম পাবো, সেটা হচ্ছে
dx by dp plus some px সমান q, এইটা হচ্ছে আমার ফর্মটা হলো, ঠিক আছে। আর এইটা ডেফিনেটলি আমার লিনিয়ার, এটা হচ্ছে আমার কি লিনিয়ার ইন x। এই যে পেজটা বললাম, এই পেজটার প্রত্যেকটা টাইপের ধরে ধরে একটা করে অঙ্ক বলছি, একটু জাস্ট আমাকে কী করতে হবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা একটা করে টাইপ আমি বলছি প্রত্যেকটা টাইপ। বল এখানটা কোনো সমস্যা আছে নাকি বলো?